আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দীপক মজুমদার ও মনিকা দাস দত্ত। এদিন দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। তিনি মেয়র দীপক মজুমদারকে মেয়রের আসনে পুষ্পস্তবক দিয়ে মেয়রকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে মেয়র ইন কাউন্সিলের 8 জন সদস্য নিজ দায়িত্ব বুঝে নেন। পরে এএমসির কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র দীপক মজুমদার। থাকবে কারণ দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত পৌর পরিষদ এবং পরবর্তী পৌর নিগম নাগরিকদের পৌর নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। প্রচুর সমস্যা আগরতলা শহরবাসী নগরবাসী প্রচুর চাহিদা মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারেনি ওরা। যেমন প্রচুর কাজ করতে প্রথমত আমরা ড্রেনগুলি যে নিয়মিত সাফাই করতে হবে কারণ এগুলি জল জমে থাকতো আজকে মশা তৈরি হতো, মশার জন্য কিন্তু আগরতলা শহর প্রতিষ্ঠিত আদি আরম্ভ করবো। পাশাপাশি রাস্তা যেগুলি চলাচল অযোগ্য বিভিন্ন অনেক বছরের মেরামত করা হয়, মেনটেন্স কাজ হয়নি, এইগুলি কাজ করব। তারপর জল নিকাশি ব্যবস্থা কিছুটা বাকি আছে, আমরা এগুলি করব। বিশেষ করে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আগরতলা করার ক্ষেত্রে সবসময় কাজ করে যাব। যা যা প্রায়োরিটি বেসিস এক একটা ওয়ার্ডের এক একটা ওয়ার্ডের নেচার আলাদা সমস্যা, ওই সমস্যাগুলি আমরা অবগত আছি। আমরা যখন বাড়ি বাড়ি পচাতে আমাদের পাত্রে গিয়েছে এরকম, আমরা যখন আমাদের ভারতীয় জনতা পার্টির যেগুলি কার্যকর্তারা সবচেয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তারা আগরতলা শহরে নাগরিকদের কী সমস্যা তা প্রত্যেক ওয়ার্ডে একই রকম পাশাপাশি সমস্যা উঠেছে যে পরিস্থিত পানীয় জলের সমস্যা, যানবাহন, ভালো রাস্তাঘাট, স্বাস্থ্যের ব্যবস্থা, তারপর যেমন মানুষের ভাতা, বিভিন্ন যেগুলো যে সমস্যা সাধারণত মানুষের প্রাথমিক সমস্যা থাকে সেগুলি উঠে এসেছে। তো